আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ক্লার্কের পোস্টে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশন করতে হবে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে আর আপনি মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে খুব ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে পুরোপুরি সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে তো তাই যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে ছয়ই মার্চ দু থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন আর এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার তেইশ রাত্রি বারোটার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে টোটাল যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে টোটাল পনেরো ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনি মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে সায়েন্টিস্ট বি এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বাষট্টিটি যেখানে আপনি পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য আর যদি আপনি এসসি এসটি ও হয়ে থাকেন তাহলে এখানে বসে ছাড় পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে পোস্ট রয়েছে যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার এই পোস্টের ক্ষেত্রে ছয়টি ভ্যাকেন্সি রয়েছে তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সির সংখ্যা একটি রয়েছে যেখানে আপনি তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন একই রকমভাবে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রয়েছে ষোলোটি ভ্যাকেন্সি তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য একই রকমভাবে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল সুপারভাইজার রয়েছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে এই সমস্ত বিভিন্ন পোস্ট রয়েছে তার সাথে সাথে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিশিয়ান সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিজেন ক্লার্ক রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিজেন ক্লার্ক ফিল্ড অ্যাটেন্ডেন্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ এই ধরনের টোটাল পনেরো ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে বিভিন্ন ভ্যাকেন্সিতে আপনি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং যেখানে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন কোয়ালিফিকেশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেতনের মানও কিন্তু এখানে খুব ভালো রয়েছে লেভেল ওয়ান থেকে শুরু করে লেভেল টু লেভেল ফোর এবং তার সাথে সাথে লেভেল সিক্স পর্যন্ত লেভেল সেভেন পর্যন্ত এখানে কিন্তু স্যালারি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সায়েন্টিস্টের ক্ষেত্রে লেভেল টেন পর্যন্ত এখানে কিন্তু স্যালারি রয়েছে তো সম্পূর্ণভাবে আজকে আমরা ডিসকাস করবো যে এই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কি কী কোয়ালিফিকেশন লাগবে এবং আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে সম্পূর্ণভাবে ডিসকাস করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে জানিয়ে রাখি যদি এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ সায়েন্টিস্ট বি এই পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি শাখাতে আপনাকে করা থাকতে হচ্ছে অথবা আপনি যদি ইনস্টিটিউশন ইন সিভিল কেমিক্যাল বা এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা যদি আপনি মাস্টার্স ডিগ্রি করে থাকেন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি শাখাতে তবুও আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান প্রথমের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যদি না থাকে তাহলে আপনাদের সেকেন্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন মাস্টার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি অল ব্রাঞ্চ এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি আপনার করা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন ঠিক আছে তো এই সমস্ত কোয়ালিফিকেশান চায় প্রথম পোস্টের ক্ষেত্রে দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ল অফিসার এই পোস্টের ক্ষেত্রে রয়েছে ব্যাচেলার ডিগ্রি লতে এবং সুডে ফাইভ ইয়ার্সের অভিজ্ঞতা পাঁচ বছরের অভিজ্ঞতা এখানে কিন্তু চেয়েছে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন একই রকমভাবে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে কমার্সে কমার্স থেকে আপনাকে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে তাহলে আপনি অ্যাকাউন্টস অফিসার পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটি হচ্ছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান তার সাথে সাথে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে রয়েছে মাস্টার্স ডিগ্রি ইন সায়েন্সে সায়েন্সে মাস্টার্স ডিগ্রি তার সাথে সাথে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আর টেকনিক্যাল সুপারভাইজারের জন্য দেখতে পাচ্ছেন ডিগ্রি ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে উইথ থ্রি ইয়ার্সের অভিজ্ঞতা এখানে চেয়েছে তিন বছরের অভিজ্ঞতা এখানে কিন্তু লাগবে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে রয়েছে ব্যাচেলার ডিগ্রি তার সাথে সাথে দেখতে পাচ্ছেন থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট এখানে টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে অথবা হিন্দিতে যে কোনো একটি ভাষাতে হিন্দিতে থার্টি ওয়ার্ড পার মিনিট এখানে টাইপিং স্পিড এখানে কিন্তু থাকতে হচ্ছে টোটাল টাইম ডিউরেশন হচ্ছে টেন মিনিটে আপনাকে এই স্পিড কিন্তু সেখানে মেনটেন করতে হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্সে এবং তার সাথে তিন বছর অভিজ্ঞতা চেয়েছে অ্যাকাউন্টিংয়ে অথবা অডিট ক্যাশ অথবা হ্যান্ডলিং অথবা এনি আদার রিলেটেড ওয়ার্কে যদি আপনাদের থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন জুনিয়র টেকনিশিয়ানের জন্য রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্সে এবং এক বছরের রিলেভেন্ট ফিল্ডে যদি আপনি কাজ করে থাকেন তাহলে এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং তার সাথে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কোয়ালিফিকেশান ঠিক আছে অথবা এখানে চেয়েছে আরও একটি ইনস্টিটিউশন উইথ থ্রি ইয়ার্সের অভিজ্ঞতা রিলেভেন্ট ফিল্ডে অর্থাৎ যদি আপনার অভিজ্ঞতা থাকে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা যদি আপনি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন ঠিক আছে এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে রয়েছে ডিগ্রি ডিগ্রি থাকতে হচ্ছে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে থাকতে হচ্ছে তার সাথে সাথে টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশে অথবা হিন্দিতে থার্টি ওয়ার্ড পার মিনিট যে কোনো একটি থাকলেই চলবে আশা করি আপার ডিভিজন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিগ্রি তার সাথে সাথে টাইপিং স্পিড ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং তার সে সাথে দেখতে পাচ্ছেন এই যে ডেটা এন্ট্রি স্কিল কিন্তু থাকতে হচ্ছে দেখতে পাচ্ছেন আট হাজার কি ডিপ্রেশন এখানে কিন্তু পার আওয়ার ফর ডেটা এন্ট্রি ওয়ার্কে আপনার কিন্তু থাকতে হচ্ছে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন জুনিয়ার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে ক্লাস টুয়েলভ পাস হতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এটা যদি থাকে উচ্চ মাধ্যমিক পাস তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু এখানে সায়েন্সে থাকতে হচ্ছে ঠিক আছে সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস টুয়েলভ পাস হতে হবে এবং তার সাথে টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে থার্টি ফাইভ আর হিন্দিতে থার্টি এটাতে আশা করি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবেন তার কারণ হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস বলেছে যে কোনো শাখা থেকে এবং টাইপিং স্পিড থাকতে হচ্ছে তাহলে এখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন পরবর্তী দেখতে পাচ্ছেন ফিল্ড অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক যদি আপনি করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান করতে পারছেন মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রেও শুধুমাত্র মাধ্যমিক থাকলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন তো লাস্টের যে পোস্টগুলি রয়েছে সেই সমস্ত পোস্টে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেখানে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ সিপিসিবির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিফিকেশানটি জারি হয়েছে আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে কিন্তু করা হচ্ছে রেগুলার বেসিসে তো যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে এই নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ